মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মধুবনী, তোমার বেস্ট ফ্রেন্ড যদি আজকে থাকতো তাহলে তোমার পছন্দ মতো সবটা জানতে পারতাম গো। আরো আয়োজনটা বেশ দারুণ করে করা যেত, কিন্তু কি আর করা যাবে বলো, আপাতত না হয় এটুকুতেই মানিয়ে নাও। কুশলবাবু কিভাবে নিজের মধ্যে কষ্টটা চেপে এসব করছেন? স্নেহা আর কুশলবাবুর বিষয়টাকে এভাবে ছেড়ে দিলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। তুমি এখানে কেন? তোমাদের জন্য তো বাইরে মহাভোজের আয়োজন হয়েছে। তা হয়েছে বটে, কিন্তু দাদু থ্যাংক ইউ, তুমি যে ওকে এভাবে ফ্যামিলিতে অ্যাকসেপ্ট করবে আমি ভাবতেও পারিনি। আমার চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছে, আমার অনুভূতি কোনোটাই আমার কাছে অত জরুরি নয়। আজ আমি এই সিদ্ধান্তটা শুধুমাত্র মিহির কথা ভেবেই নিয়েছি। মিহি চেয়েছে তাই হচ্ছে। আচ্ছা, এই অফিসটা তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, সুতরাং এই অফিসের প্রত্যেককে আমি আমার ফ্যামিলিতে ইনভলভ করবো, এটাই তো স্বাভাবিক। বাবু ব্যাপার কি এত অন্য মনুষ্য নেন? না না, সরি, বলো কি বলছিলে? আর ও তো খুব মিষ্টি আর বুদ্ধিমতী, ও বিউটি এন্ড দ্য ব্রেন। আমি গেমে বুড়ি দাদুকে হারিয়ে দিয়েছি সব জায়গায়। ওরে বাবা, সব কে হারিয়ে দিয়েছো? রিকদেব স্যার, হ্যাঁ, আইবুড়ো ভাতের আয়োজন রেডি, আসুন প্লিজ। যাও যাও, প্লিজ আসুন, যাও। জয় যাত্রায় যাও গো। বাহ, তো শাকের ব্যবস্থা হয়ে গেছে, আইবুড়ো ভাত তো জমে ক্ষীর। হ্যাঁ, সত্যি এমন আনন্দের দিন আসবে আমি কখনো ভাবিনি। ঠাকুর, এই আনন্দ যেন কোনো ঝড় ডেকে না আনে। আমি একটা গিফট কিনেছি। আবার গিফট? উফ বাবা, এত বাড়াবাড়ি কেন করেন বলুন তো? আর আপনি তো জানেন আমার এসব পছন্দ না, আর তাছাড়া আপনার বাড়ি থেকে তো অনেক তত্ত্ব এসেছে। বাবারে বাবা, বাবারে বাবা, একটা কথা বলতে শুরু করলে আপনি তো থামেনই না। আর আপনাকে গিফট দিতে আমার বই গেছে। এই গিফটটা হলো আমার চুটি পাই প্রিন্সেস মিহি ম্যাডামের জন্য। মিহি দেখো তো, কি দেখি দেখি, এই দেখো দেখো কি সুন্দর। সত্যি শাড়িটা খুব মিষ্টি হয়েছে। এই বেনারসি শাড়িটা আমি যে শোপিসে দেখেছি, আই অ্যাম 100% শিওর এটা তৈরি হয়েছে শুধুমাত্র প্রিন্সেস মিহি ম্যাডামের জন্য। মধুমণি, মণিমার ঠাম্মি আপনাকে আর মিহিকে ডেফিনেটলি অনেক তত্ত্ব দিয়েছেন, কিন্তু এই শাড়িটা আমার তরফ থেকে স্পেশালি আমার প্রিন্সেসের জন্য। স্পেশালি প্লিজ এটা ওকে পরাবেন। ঋগদেববাবু জানেন না যে মিহিকে ওনার বাড়ি থেকে কিছু দেওয়া হয়নি, তার মানে কম্পেনসেট করতে উনি এটা আনেননি, শুধুমাত্র মিহিকে ভালোবেসে নিয়ে এসেছেন উপহারটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।